আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের মালয়েশিয়া আপডেটে। মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু তথ্য আছে। মালয়েশিয়াতে যারা যেতে পারেননি 31 মে, যারা শেষ পর্যায়ে প্রায় 17,000, তাদের টাকা ফেরত পাওয়ার জন্য নতুন একটি নির্দেশনা দিয়েছেন নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। বুধবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন যিনি উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী পদমর্যাদার অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি রিক্রুটিং এজেন্সি মালিক যারা মালয়েশিয়াতে ব্যবসা করছেন তাদের কয়েকজন প্রতিনিধি এবং বাইরের নেতৃবৃন্দ তাদের কয়েকজনকে নিয়ে জরুরি একটি বৈঠক করেন। বিশেষ করে মালয়েশিয়াতে যারা যেতে পারেননি 17,000-এর মতো যেই কর্মী, তিনি একটি আলটিমেটাম বা ডেডলাইন দিয়ে দিয়েছেন, এই তারিখের মধ্যে এই কর্মীদের টাকা ফেরত দিতে হবে। এখন কারা ফেরত দেবে, কাদের কাছে কর্মীরা যাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং এই গ্রাফিক্স যেটি দেখাচ্ছে সেটি একটু খেয়াল করবেন। আপনি একজন কর্মী ধরেন, প্রথমে 1 নম্বর ছবিটি হচ্ছে একজন কর্মী, এরপরে হচ্ছে আপনি সাধারণত আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কারো মাধ্যমে হয়তো আপনি পাসপোর্টটি জমা দিয়েছেন বিদেশে যাওয়ার জন্য, তার সাথে কথা বলেছেন। 2 নম্বর জন্য হচ্ছেন সাব এজেন্ট বা মধ্যস্বত্বভোগী, আপনার অনেকে দালাল বলে থাকেন, আমি এই শব্দটি বলতে চাই না। সাধারণত তিনি যেটি করেছেন, আপনার ওই পাসপোর্ট টাকা পয়সা সহ কখনো আপনাকে হয়তো নিয়ে অথবা আপনাকে না নিয়ে তিনি গিয়েছেন একটি রিক্রুটিং এজেন্সির কাছে, বৈধ রিক্রুটিং এজেন্সি যেটিকে বলা হয়ে থাকে অথরাইজড এজেন্সি বা অ্যাসোসিয়েট বিআরএ। আবার অনেকেই সরাসরি যে 4 নম্বর যেই সিন্ডিকেটের যেই সদস্য রিক্রুটিং এজেন্সি, 100 জনের 1 জন সরাসরি আপনার ওই সাব এজেন্ট হয়তো তার কাছে টাকা দিয়েছে, পাসপোর্ট দিয়েছে। আবার অনেক সময় কর্মীরাও সরাসরি কিন্তু ওই যে 1 নম্বর হচ্ছেন কর্মী, 4 নম্বর জন সিন্ডিকেট সদস্য তার কাছে পাসপোর্ট টাকা জমা দিয়েছেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য। এই প্রক্রিয়ার যেটি আপনি হন না কেন, আপনি যদি যেতে পারেননি 31 মে এবং তার পরবর্তীতে মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছিল অভিযোগ করার জন্য, আপনি সেখানে লিখিত অভিযোগ করে থাকেন, তার কাছে সাধারণত পাসপোর্ট টাকা পয়সা আপনি দিয়েছেন বা আপনার ওই মধ্যস্বত্বভোগী পরিচিত মানুষটি দিয়েছে, এখন হচ্ছে আপনি টাকার জন্য এই রিক্রুটিং এজেন্সির কাছে আপনি যাবেন বা তাকে টাকা দেওয়ার জন্য বলবেন। আগে যেমন বলা হয়েছিল যে বিএমইটি কার্ডে যেই আরএল নম্বরটি আছে, যেই সিন্ডিকেটের নাম্বার বা সিন্ডিকেটের একজন রিক্রুটিং এজেন্সির নাম্বার যেটি আপনার ভিসা প্রসেস করেছিল, তারা এই টাকার দায়িত্ব নিয়ে টাকাটি আপনাকে দেবে। এখন যেহেতু এটা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, আবার সিন্ডিকেটকে ফি দেওয়া হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে এমন নানা অভিযোগও আবার আছে ব্যবসায়ীদের, এই বাস্তবতায় বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে সিন্ডিকেটের কাছে ওই রিক্রুটিং এজেন্সি অর্থাৎ যিনি ভিসা সংগ্রহ করেছেন এবং পাসপোর্ট নিয়েছে আপনার কাছ থেকে, সেই এজেন্সি সিন্ডিকেটকে যেই টাকাটি দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, সেই টাকাটি সিন্ডিকেট এখন ওই এজেন্সিকে ফেরত দিয়ে দেবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সিন্ডিকেটের কাছে তাহলে আর কোনো দায় দায়িত্ব আপনার আপাতত থাকছে না, এবং এই সিন্ডিকেট যে টাকা ফেরত দেবে ওই অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে বা সাধারণ ওই এজেন্সিকে, সেটির মেয়াদ হচ্ছে 3 সেপ্টেম্বরের মধ্যে, এই সামনের মাসের 3 তারিখে, এই তারিখের মধ্যে সিন্ডিকেটের সদস্যরা তার কাছে যেই রিক্রুটিং এজেন্সি ভিসা প্রসেস করার জন্য দিয়েছিল অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সি, তার টাকা ফেরত দিয়ে দেবে। এখন কর্মীরা কী করবেন, ওই যে এজেন্সির কাছে আপনি টাকা এবং পাসপোর্ট জমা দিয়েছিলেন বা আপনার ওই যে সাব এজেন্ট বা আপনার পরিচিতজন জমা দিয়েছিল, সেই এজেন্সির কাছে গিয়ে আপনি টাকাটি চাইবেন, আর এই টাকা অর্থাৎ 3 তারিখের পরে পরবর্তী 10 কর্মদিবস, সেক্ষেত্রে হয়তো 15, 16, 20 তারিখের মধ্যেই আপনাকে টাকাগুলো দিয়ে দিতে হবে ওই এজেন্সিকে। আমার মনে হয় এবার একটু পরিষ্কারভাবে আপনারা বুঝেছেন। এখন অনেকেই হয়তো সরাসরি সিন্ডিকেটের কাছে গিয়েছেন, অনেকে হয়তো সাব এজেন্টের মাধ্যমে কোথায় গিয়েছেন জানেন না, সাব এজেন্টের কাছে টাকা দিয়েছেন, তারা এখন কী করবেন এই প্রশ্নটি আসতে পারে। তারা যদি করবেন বিএমইটি কার্ডে আপনার যে নাম্বারটি আছে সিন্ডিকেটের 100 এজেন্সির একজনের নাম্বার, আপনি তার কাছে গেলে যদি তাকে বলেন যে এই আমার কার্ডের ফটোকপি, এই আমার পাসপোর্ট নাম্বার, আপনার এজেন্সির মাধ্যমে আমার ভিসাটি প্রসেস হয়েছে, মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি, আপনি একটু আমাকে নিশ্চিত করে যে এজেন্সি আপনার কাছে পাসপোর্ট টাকা দিয়েছে তার সাথে আমার একটু যোগাযোগ করিয়ে দেন এবং তাকে বলে দেন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাকে পুরো টাকাটি ফেরত দেওয়ার জন্যে। তারপরে হয়তো অনেকে বলবেন যে ভাই টাকা দিচ্ছে না, টাকা কম দিচ্ছে। আপনি মালয়েশিয়াতে যাওয়ার জন্য যেই কয় টাকা দিয়েছেন
সেই কয়েক টাকায় আপনি ফেরত নেবেন হচ্ছে আপনি যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়েছেন। আপনার সাব এজেন্ট বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জন যদি দিয়ে থাকে, আপনি তার মাধ্যমে যদি দিয়ে থাকেন, তাকেও বলবেন। সময় হচ্ছে খুব দ্রুত, অর্থাৎ সিন্ডিকেট যেই টাকা নিয়েছে রিক্রুটিং এজেন্সির কাছ থেকে এতদিন যে অভিযোগ তারা করেছেন, সেই টাকাটি সিন্ডিকেট ফেরত দিয়ে দেবে হচ্ছে 3 সেপ্টেম্বরের মধ্যে। এরপরে 10 কর্মদিবস বা 10 ওয়ার্কিং ডে যেগুলো আমরা বলি, অফিস খোলা থাকবে যেই দিনগুলো, সেই হিসেবে 17 সেপ্টেম্বরের মধ্যে কর্মীরা ওই রিক্রুটিং এজেন্সি আপনি যার মাধ্যমে সিন্ডিকেটের কাছে গিয়েছেন তাকে আপনার টাকাটি ফেরত দিয়ে দিতে হবে। এটি একেবারে পরিষ্কারভাবে আপনি বলে, এখন আপনি কম নেবেন কি না নাকি মাফ করে দেবেন সেটি আপনার ব্যাপার, আইনগতভাবে আপনার পুরো টাকাটি দিতে বাধ্য। তাহলে দয়া করে এই নির্ধারিত সময়ে, এটি অফিসিয়াল নিশ্চয়ই একটি ঘোষণা বা বিজ্ঞপ্তি থাকবে, খুব তাড়াতাড়ি একটি ব্রিফিংয়েও এটি জানানো হবে। আজকের এই তথ্যগুলো আপনাদের জন্য এক্সক্লুসিভ প্রবাস তথ্য কেন্দ্রে এটি জানাচ্ছি, আর প্রবাস বার্তায় আপনারা এর মধ্যে হয়তো দেখেছেন। এর মধ্যে যদি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং হয় সেখানে এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাইব। তবে 17 তারিখের মধ্যে আপনি পুরো টাকা যদি ফেরত না পান, মন্ত্রণালয় যদি এরপরে কোনো আনুষ্ঠানিক মানে সময় না বাড়ায়, এরপরে সুন্দর করে আরেকটি লিখিত দরখাস্ত করবেন মন্ত্রণালয় বরাবর। এখন যেহেতু অধ্যাপক ডক্টর আসিফ নজরুল উনি উপদেষ্টা, উনি কথার চেয়ে কাজ এবং অ্যাকশান বেশি, এরই মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই 2 দিন 3 দিন শনিবারও তিনি অফিস করেছেন। আমরা আশা করছি ওনার কাছ থেকে হয়তো বাকি সব কিছু সময়ই বলে দেবে। আপনারা অভিযোগ করতে হবে লিখিতভাবে। আপনারা চিন্তা করবেন হচ্ছে আমি যে পরামর্শ বা তথ্যগুলো দিচ্ছি সেগুলো একটু মেনে চলার জন্যে, অভিযোগ না করলে আপনি প্রতিকার পাবেন না। অভিযোগ দেবেন, রিসিপ্ট কপি নেবেন, এরপরে সেটি নিয়েও সামনে আপনাদেরকে নিয়েই সংগ্রাম প্রয়োজনে করব, এই যে ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে সংগ্রাম বা তথ্য দেওয়ার সংগ্রাম বা সাংবাদিক হিসেবে যেটুকু করা যায় সেই সংগ্রাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। অপেক্ষা করব যে আপনাদের কমেন্ট এবং মতামতের জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন